দেখেন সিন্ডিকেটের প্রভাব অবশ্যই আসে কিন্তু ওই সিন্ডিকেটের প্রভাবটা শুধুমাত্র নায়ক নায়িকাদের কেন্দ্রিক আর কি আমাদের উপরে সিন্ডিকেটের প্রভাব তেমন একটা পড়ে না সিন্ডিকেটটা মূলত হয় হলো ডিরেক্টর নায়ক নায়িকা এর বাইরে আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট মানে নাটকে বলেন সিনেমা বলেন যে অনেক লোকের কাজ না কিন্তু সিন্ডিকেটটা ওই অল্প কয়েকজনের

পরে আবার এই যে ফ্যামিলি ট্রেডিশন চলে আসছে এখন আবার কিন্তু দেখবেন আমি সত্যি বলছি আপনারাও সার্চ দিলে পাবেন ইদানিং কিন্তু আবার ফ্যামিলি নাটক প্রচুর হচ্ছে আচ্ছা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে জুলাই থেকে শুরু করে সেপ্টেম্বর এই যে পার হচ্ছে সময়টা এই সময়টাতে ক্যারেক্টার আর্টিস্ট যারা তাদের বর্তমান অবস্থাটা কি কাজ তো হচ্ছে ক্যারেক্টার ক্যারেক্টার আর্টিস্ট যারা তাদের অবস্থা আসলে খুবই খারাপ আবার ক্যারেক্টার আর্টিস্টদের ভিতরে কিছু ক্যারেক্টার আর্টিস্ট গাড়িওয়ালা আছে আবার কিছু ফ্লাডওয়ালা আছে তাদের হয়তো তেমন কোনো প্রবলেম হয় না আমাদের মতো যাদের গাড়িও নাই বাড়িও নাই ব্যাঙ্ক ব্যালেন্স নাই আমি আসলেই এখন খুব অসুবিধার ভিতরে আছি কারণ আমার আমি সারভাইভ করতে গেলে আমাকে মিনিমাম পনেরো দিন কাজ করতে হয় এবং আজকে এই মাসে আমি মাত্র দুই দিন কাজ করছি আমাদের কাজ অনেক কম এটা সত্য শুধু আমার না আমাদের টোটাল ক্যারেক্টার আর্টিস্টদের কাজই কম মানে আর তাছাড়া এই এই যে যেটাকে বলতেছেন দেশ স্বাধীন দেশ স্বাধীন হওয়ার পরে আমাদের মিডিয়ার অবস্থা খুবই খারাপ মানে এত খারাপ যে আপনারা বললে বিশ্বাস করবেন না শুধু আমাদের যে কাজ নাই তা না অনেক হিরো হিরোইন আছে অনেক ডিরেক্টর আছে আমাদের প্রোডাকশনের কাজ যারা করে মেকআপ আর্টিস্ট যারা ড্রাইভার যারা তারপরে আপনার প্রোডাকশন বয় যারা কারোরই তেমন কোনো কাজ নাই মানে ধরেন প্রতি মাসে একটা লোকের যেখানে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম হয় সেই লোকটার এখন পাঁচ সাত হাজার টাকা কিংবা দশ হাজার টাকা ইনকাম তো ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম মানুষই এখন কোনোরকমভাবে চলতেছে আর যারা ধরেন নায়ক নায়িকা কিংবা এই ইন্ডাস্ট্রিতে অভিনয় করে অনেক পয়সা কামাইছে এদের তেমন কোনো প্রবলেম নাই কিন্তু আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট ক্যারেক্টার আর্টিস্টরা কিন্তু সারাকালই এদের জোরাতালিতে চলতে হয় আর কি কারণ এরা তো অনেক বেশি টাকা পায় না এটা হলো একটা ব্যাপার আমাদের কাজ অনেক বেশি থাকে বাট আমরা তো অনেক বেশি টাকা পাই না তো আমাদের মাস শেষ হিসাব করতে দেখা গেলে যে একটা ফ্যামিলি চালাইতে গেলে সত্তর আশি হাজার টাকার মতো একটা খরচা আছে ছেলে মেয়ে বাসা ভাড়া সব মিলায় জিলা তো দেখা যায় কাজ যখন রেগুলার থাকে তখন কিন্তু কোনো প্রবলেম হয় না আমরা হয়তো টাকা সেভিংস অতো করতে পারি না বাট আমাদের যত ইনকাম হয় আমাদের চলে যায় আর কি কিন্তু এখন আমাদের চলাফেরাটা কষ্ট